গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ফ্ল্যাগ সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল, অন্যান্য পার্টির খুব কম ছিল। কিন্তু এইবার দেখা যাচ্ছে সব পার্টির ফ্ল্যাগ ভালো বিক্রি হচ্ছে। সাতছে গ্রাম বাংলা গণতন্ত্রের উৎসবের প্রস্তুতি তুঙ্গে। ভোট এলেই রাস্তার ধারের রেলিং, গ্রামের আলপথ, গাছের ডাল, মোড়, মাথা ছেয়ে যায় পতাকায়। বাড়তে থাকে ব্যাচ, তোরণ, ফ্ল্যাগ, ফেস্টুন কেনার হিড়িকো। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাও প্রস্তুত হচ্ছে পঞ্চায়েত যুদ্ধের জন্য। নির্বাচন এগিয়ে আসতেই স্থানীয় দোকানগুলোতে ব্যস্ততার ছবি। দেদার বিকোচ্ছে ভোটের নানান সরঞ্জাম। প্রত্যেক বছরই ভোটের সময় এসবের চাহিদা ঊর্ধ্বমুখী থাকে। এবারেও একই ছবি। এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রীতিমতো উত্তর দিনাজপুর জেলাতে সাজো সাজো রব। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যস্ততার পাশাপাশি দোকানিদেরও কিন্তু সেখানে কিন্তু ব্যস্ততা দেখা গিয়েছে। বিভিন্ন দলের পতাকা এবং উত্তরীয় বিভিন্ন রকম উত্তরীয় টুপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সেখানে বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দোকানিরা জানাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের ছোট বড় নানান আকারের পতাকা, টুপি, ব্যাজ, উত্তরীয় এসবের চাহিদা বাড়ছে। ভোর হতেই বিক্রি শুরু, চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের এখন অনেক চাপ। আগে আমরা দোকান খুলতাম 9টার সময়, এখন লোক 6টা 7টার সময় দোকানে চলে আসে পতাকা নেওয়ার জন্য। আজকে টিএমসি, কংগ্রেস, বিজেপি সবাই একে করে পতাকা সকালে নিয়ে চলে গেছে। সারি থেকে আরম্ভ ছাটা, উত্তরীয় ব্যাজ, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পতাকা বিক্রির চাহিদা বেশি থাকলেও এবার টক্কর দিচ্ছে বিরোধী শিবিরগুলি। বিজেপি, কংগ্রেস, সিপিএম এবার দলীয় পতাকার চাহিদাও বেড়েছে। আমরা তো সব পার্টিরই ফ্ল্যাগ বিক্রি করি, সব পার্টিরই ফ্ল্যাগ নিয়ে এসেছি, সবারই বিক্রি হচ্ছে। 600 টাকা সহ, 700 টাকা সহ এই রেঞ্জটাই বেশি বিক্রি হচ্ছে। টুপি, গেঞ্জি, উত্তরীয় ব্যাচ, তারপরে তোমার বাইকের স্টিকার, বাইকের ফ্ল্যাগ, যা যা লাগে ইলেকশনের জন্য। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ফ্ল্যাগ সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল, অন্যান্য পার্টির খুব কম ছিল। কিন্তু এইবার দেখা যাচ্ছে সব পার্টির ফ্ল্যাগ ভালো বিক্রি হচ্ছে। তবে কি এবার পরিবর্তনের পালে হাওয়া? উত্তরটা মিলবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। রায়গঞ্জ থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে নন্দদোলা সরকার, ক্যালকাটা নিউজ।